পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু, সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বসে আছেন তাদের জন্য আজকে যে ঘটনাটি আমরা উপহার দেব সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা তওবা ইস্তিগফার করলে কতটা খুশি হন, কতটা খুশি হন আল্লাহ, আজকের এই হাদিসের ভিতর দিয়ে আমরা সেটা উপলব্ধি করতে পারবো। আসুন আমরা বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকেই সে বিষয়ে জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের আমন্ত্রণে যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, তন্মধ্যে রয়েছেন শেখ মুজাফফর বিন মহসিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছেন ডক্টর জাকারিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষ পাপ করে, পাপ করবেই, এ পৃথিবীতে পাপ থেকে কেউ খালি না, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সুযোগ দিয়েছেন তওবার, ইস্তিগফার করে তার কাছে ফিরে আসলে আল্লাহ কী পরিমাণ খুশি হন এবং কিভাবে সেই বান্দার প্রতিদান দেন। আসুন আমরা আমাদের আলোচক বৃন্দের মুখ থেকেই শুনি, এবং এ পর্যায়ে আমরা প্রথমেই ডক্টর এবিএম হিজবুল্লাহ, আপনি দর্শক। জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন, আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আসলে আমরা একটা ঘটনা দেখতে পাই, যে ঘটনাটি হাদিস গ্রন্থগুলোর মধ্যে বিভিন্নভাবে এসেছে, কোথাও সংক্ষিপ্ত আকারে এসেছে, কোথাও একটু বিস্তারিত এসেছে, ঘটনা খুব বড় না। যেমন আমরা দেখতে পাই বুখারী মুসলিমের মধ্যে 6309 এবং মুসলিমের 2675 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, এবং বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এখানে একটা হাদিসে কুদসি চলে আসতেছে, তারপরে আমি বাকি অংশটা অন্য হাদিস থেকে নিয়ে আসব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু হাইসু ইয়াযকুরুনি, বান্দা আমাকে যেভাবে স্মরণ করে, যেভাবে আমাকে মনে করে, আমি তার সাথে সেরকমই আচরণ করে থাকি, আর যেখানে সে আমাকে স্মরণ করবে আমি সেখানে তার সাথে আছি। এই এতটুকু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে এসে বললেন, ওয়াল্লাহ লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাত। মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সন্তুষ্ট হন, খুশি হন ওই বান্দা সম্পর্কে, যেই বান্দা তার হারিয়ে যাওয়া সম্পদ ফিরে যাওয়ার পর যতটুকু খুশি হন, তার চাইতে বেশি খুশি হন আল্লাহ কখন, যখন কোনো বান্দা তার কাছে তওবা করে। এরপরে ওই হাদিসে কুদসির আরেকটু অংশ আছে, আমি সেটা ছেড়ে যাচ্ছি। এর বিস্তারিত যেটা আছে সেটা মুসলিম শরীফের মধ্যে অন্য এক হাদিসের মধ্যে আসছে, সেটা হচ্ছে 2747 নম্বর হাদিসের মধ্যে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দার তওবা, আল্লাহ রাব্বুল আলামিন তওবায় এত বেশি খুশি হন, যেটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। যেমন একটা লোক জঙ্গলে গেছে একটা বাহনে চড়ে, সেই বাহনটা হঠাৎ হারিয়ে গেছে। স্বাভাবিকভাবেই কেউ যদি আমরা কোথাও গিয়ে আমাদের ব্যাগেজ আমরা হারিয়ে ফেলি সফরে, তখন আমাদের কী অবস্থাটা হয়, এবং তার মধ্যে ধরেন পাসপোর্ট অনেক কিছু আছে, কিন্তু এই বাহনের উপর ওই লোকটার খাবারও ছিল, পানীয় ছিল, সব শেষ, কিছুই নেই। এই লোকটি ঘুরতে ঘুরতে তালাশ করতে করতে পারে নেই, পরে একবারে ক্লান্ত হয়ে গেল। শান্ত হয়ে গেলে একটা গাছ দেখলো, গাছের ছায়া গিয়ে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়লো।
ঠিক এমতো অবস্থায় ঘুম থেকে উঠে আচানক সে দেখতে পাচ্ছে যে তার বাহনটা তারই সামনে দাঁড়িয়ে আছে, তার সবকিছু নিয়ে, হ্যাঁ তার সবকিছু নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, খাবার খাবারটা সবকিছু সব হয়ে গেল। তখন সে কি করলো, তাড়াতাড়ি উঠলো, তাড়াতাড়ি উঠে লাগাম ধরে টেনে ধরলো, লাগাম ধরে টেনে এত আনন্দিত হলো সে আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে বললো, আল্লাহুম্মা আনা রাব্বুকা ওয়া আনতা আব্দি, আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা, আমি হচ্ছে আপনার রব। সে মানে আনন্দের আতিশয্যে কি বলবে সেটা সে হারিয়ে ফেলে, সে খুশিতে এটা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে এইভাবে এসেছে। সুপ্রিয় দর্শক, এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে প্রাপ্ত এই হাদিসের মূল কাহিনী। এবার এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি আমাদের উপস্থাপক সেটা আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রাজ্ঞ আলোচক শেখ হিজবুল্লাহ সাহেবের কাছ থেকে শুনলাম ঘটনাটা, যে মানুষ আনন্দের আতিশয্যে বা আনন্দে যখন আত্মহারা হয়ে যায় তখন অনেক সময় বলতে গেলে কথাবার্তা একটু উলট পালট হয়ে যায়। এখানেও ব্যক্তিটা আনন্দ ঘন মুহূর্তে আল্লাহর শকর গুজার করতে গিয়ে কথাটা বলতেছিল, কিন্তু অধিক আনন্দিত হওয়ার কারণে বিষয়টি উল্টে গেছে। আসেন আমরা আমাদের আলোচক শায়খ মুজাফফর বিন মুহসিনের কাছে যাই, যে এখানে হাদিস থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাওলানা নাবিয়্যা ওয়া বাদা। হাদিসের প্রথম শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ক্ষমা করার জন্য কতটুকু প্রস্তুত। দ্বিতীয় বিষয় হলো যে তিনি এতই খুশি হন বান্দার প্রতি, তিনি এতই খুশি হন যদি তৌবা করে ফিরে যায় তার কাছে, পাপ যতই করুক না কেন শুধু তৌবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন। এখানে একটা ব্যক্তির সাথে একটা পাপের একটা সম্পর্ক জড়িত। এক ব্যক্তি যতই পাপ করুক না কেন, ও তো পাপই, নিঃসন্দেহে পাপই, কিন্তু পাপ থেকে তৌবা করার পরে এই ব্যক্তিকে আর ঘৃণা করার সুযোগ নেই। কারণ এটা প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপরে কত খুশি, যেটা উদাহরণ সহ বর্ণিত হয়েছে যে বান্দা যদি এত খুশি হয় আল্লাহ বলছেন আমি তার চেয়ে বেশি খুশি হই, খুশি হই, আল্লাহু আশাফরা, না আফরা, আশাদু ফরাহ, আশাদু ফরাহ, আল্লাহ মানে এত খুশি হন, এর চেয়ে পৃথিবীর সবার খুশি এক জায়গায় করলে হবে না। সুতরাং ওই ব্যক্তি যদি বলতে পারে আল্লাহুমা আনা রাব্বুকা ওয়া আনতা আব্দি, আমি তোমার রব আর আপনি আমার বান্দা, এই কথাটা মানে বললে হাদিসের শিক্ষা এটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাচ্ছেন যে যে আনন্দ ঘন মুহূর্তে বা যতটা খুশি হয়ে ওই লোকটা আত্মহারা হয়ে এভাবে বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার ফলে বান্দার উপরে এর চাইতে বেশি খুশি হন। এখানে একটা জিনিস দর্শকদের বলতে হয়, সেটা হলো আল্লাহ শুধু খুশি হলেন না, আরো কিছু করলেন। চলুন একটা আয়াত পেশ করা যায়, এখানে সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, মহান রব্বুল আলামিন তার অতীত জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ শুধু খুশি হবেন না। তবে এখানে একটা শর্ত আমরা লাগিয়ে দেই, যেটা শারহিনরা দিয়েছেন যে সে যেন এই যে গুনাহ থেকে তওবা করেছে সেই গুনাহ এটা তো পরিষ্কার বৃত্তি না করে, এটা তো পরিষ্কার ওই গুনাহ থেকে মুক্ত হবে, না ওই শর্ত আছে তওবা খালেস হবে। মুজাফফর বিন মুহসিন, আসবো আপনার কাছে আবার আমরা শেখ ডক্টর জাকারিয়া। ধন্যবাদ। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখানে আল্লাহ তাআলার সিফাতে বর্ণনা আসছে, আল্লাহ তাআলা খুশি হন। আমাদের বেশ কিছু যারা মুতাকাল্লিমিন যাদেরকে বলা হয়, যারা তথাকথিত কালাম শাস্ত্রবিদ, এরা এই খুশি যে একটা আল্লাহর সিফাত গুণ এটা স্বীকার করতে চায় না। তো এটা আলহামদুলিল্লাহ হাদিস থেকে প্রমাণিত হয়ে আল্লাহ তাআলা খুশি হয়েছেন এখানে। তো খুশি হওয়াটা অবশ্যই আল্লাহ তাআলার বিরাট গুণ, এবং আল্লাহকে খুশি করতে পারাটা এটা সবচেয়ে বড় নেয়ামত একটা বান্দার জন্য, যে আল্লাহকে আমি খুশি করতে পেরেছি, হ্যাঁ আল্লাহ তাআলা খুশি হন, সন্তুষ্ট হন, এটা আমাদের বিরাট নেয়ামত। তো যত বেশি তওবা করবে, হাদিসে আসছে তওবার কারণে যে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, যত বেশি তওবা করবে সে তত বেশি দুর্বল হয়ে পড়ে, তত বেশি দুর্বল হয়ে পড়ে। চ্যালেঞ্জ দিয়েছে যে আমি তাদের উপর অনেক গুনাহ চাপিয়ে দিই, আল্লাহ বলছে তত বেশি ক্ষমা নিয়ে আমি আসবো। তেমনিভাবে হাদিসে আসছে বনি আদমকে বলেছে, বনি আদম যদি কোনো দুনিয়া পরিমাণ দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আসে, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে আসবো, মিসলু। তো এরকম এই যে ক্ষমা পাওয়ার যে সুযোগটা হাদিস থেকে আমরা স্পষ্ট পাচ্ছি, আল্লাহ তাআলা অবশ্যই খুশি হন। আরেকটি জিনিস এখানে আকীদার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আখতা মিন শিদ্দাতিল ফারাহ, সে ভুল করেছে, সেটি বিষয় হলো ভুলটা ধরতব্য হয় না, ধরা হয় না, সে একটা মারাত্মক ভুল করেছে, আমি তোমার রব বলে বলছে, তারপরেও এটা ধরা হবে না। এই জন্য রব্বানা আলা তুয়াখিজনা ইন্না সিনা
আও আখতানা, সেজন্য আল্লাহ তাআলা সে এই ভুলটা থেকে তাকে মাহফুজ দিয়েছে। এটা ইচ্ছাকৃত নয়, এটা বলছে মানে আমাদের আতিশয্য বলছি যে সে কি বলতেছে সে বুঝতেই পারছে, বুঝতেই পারছে না। আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে তাবির বালাগি, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অলংকারিক একটি ব্যাখ্যা হচ্ছে এখানে। রাসূল তুলনা দিয়েছেন যে মরুভূমিতে ফালাত মিলার, মানে যেখানে আর কিছু নাই, সেখানে কেউ সহযোগিতাকারী নাই, মানে সে হারিয়ে গেছে, যে মানুষ গুনাহ করে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে, মানে যেন সে আর কিছুই পাবে না, সে না পানি পাচ্ছে না খাবার পাচ্ছে, জীবন সম্পর্কে সে নিরাশ হয়ে গেছে। আল্লাহ তাআলাও মানে এই লোক দূরে সরার কারণে তার জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে সে তওবা করে আবার সে সবকিছু ফিরে পাবে। অর্থাৎ যেমনি ভাবে দুনিয়াতে একটা মানুষ নিরাশ হওয়ার শেষ মাথায় চলে গেল, মানে মরুভূমিতে কিছু পাওয়ার আশা নাই তার, এখানে না বাহন আছে না খাবার আছে না পানিও আছে, যে ব্যক্তি মরুভূমিতে থাকে সে বুঝতে পারে কি কঠিন অবস্থা। সুতরাং যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে আবার সে সবকিছু ফিরে পাবে। এই যে বালাগি অলংকারিক যে একটা বর্ণনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে বুঝতে পারে যে আমি কত দূরে সরে গেছিলাম কিন্তু আমি আবার ফিরে আসছি, আল্লাহ তাআলা আমাকে আবার তার রহমত দিয়ে তার কাছে টেনে নিয়েছেন। এখানে আরেকটা বিষয় বলা যেতে পারে যে মানুষ দীর্ঘ পরিশ্রমের পরে যখন কিছু পায় তখন ভক্তিটা শুকরিয়াটা আদায় করার জন্য পীরের দরগা যায় ব্যক্তির কাছে, আগে প্রথম যার মাধ্যমে উপকারটা পেয়েছে তার কাছে গিয়ে নাউজুবিল্লাহ জি শুকরিয়া আদায় করতে চায়। কিন্তু এই ব্যক্তি ক্লান্ত ছিল, নিরাশ ছিল, অথচ সে তার বাহন দেখা মাত্রই আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করলো, ও বাহনকে গিয়ে হাত দিয়ে বললো না তোমাকে আমি ফিরে পেয়েছি, বা বাহনকে ধন্যবাদটা দিল না, না দিল আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন, মানে এত খুশি হয়েছে আল্লাহর প্রতি। তাদের মধ্যে তাওহীদি চেতনা কত ছিল, বাহনকে ফেরত দেওয়ার মালিক মূলত কে, আল্লাহ, আগে আসতে হবে আল্লাহর কাছে, শুকরিয়াটা আল্লাহর করতে হবে, এই ব্যক্তি প্রমাণিত হয়। আর একটা বিষয় হলো এই যে এখানে রাগ করা যাবে না এই মর্মে, এত আমি ভোগলাম বা আমি বাহনটাকে মারপিট করব না পাওয়ার কারণে, এখানে বান্দাকে মনে করতে হবে এটা ছিল আমার পরীক্ষা, জি ইমানের পরীক্ষা, এই ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করতে হবে। মুজাফফর বিন মহসিন অত্যন্ত সুন্দর বলছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইত্যবসারে ছোট্ট একটু বিরতি গ্রহণ করব, বিরতির পরে আবারও আপনাদের সামনে আলোচনা ধারাবাহিকতায় ফিরে আসব ইনশাআল্লাহ, ততক্ষণে সঙ্গেই থাকুন। ইবাদত আমল করলেই কি হয়ে যায়, ভাবেন কি যা কিছু করছেন তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল ইবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে। কিভাবে তা সম্ভব, কিভাবে তা সম্ভব? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন। দেখুন
দারসে সুন্না পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যে আলোচনার ধারাবাহিকতায় ছিলাম হাদিসের কাহিনী, সম্মানিত আলোচক বৃন্দ আলোচনা করতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা ইস্তিগফার করলে বান্দা তিনি কতটা খুশি হন। আসুন এই হাদিসের শিক্ষণীয় বিষয়গুলো আমরা আবারও যাচ্ছি শেখ এবিএম হিজবুল্লাহ। জাযাকাল্লাহ। দর্শক, আসলে যে হাদিসটি আমাদের সামনে এসেছে যেটা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবার কারণে যে কত খুশি হন সেটা আমরা একটা প্রমাণ পেলাম এই জায়গায়। তো এ থেকে কী কী শিক্ষণীয় আমরা পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আপনি বলেছেন যে বান্দা মখলুক, মখলুক কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে মাসুম রেখেছেন সেটা ভিন্ন, কিন্তু কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এবং সে কবিরা গুনাহ করতে পারে, সাগিরা গুনাহ করতে পারে। তাই বলে সে যেন কখনো হতাশ না হয় যে আমি এত গুনাহ করে ফেললাম, যেটা আমরা অনেক সময় আলোচনায় বলেছি যে এত গুনাহ করে ফেলেছি যার জন্য সে মসজিদে যেতে ভয় পায়, দূরে থাকতে অন্য কিছু, জি হজে যেতে ভয় পায় যে আমি গেলে আমার কোন গজব পড়ে, কিন্তু না 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 হজ তো হবে না, গজব পড়তে পারে, জি জি, নিরাশা তার ভিতরে তার মধ্যে কাজ করে। দেখুন ওই যে 100 ব্যক্তিকে মেরে ফেলেছিল যে সেই বনী ইসরায়েলের কাহিনী নিশ্চয় মনে আছে আপনাদের সবাই, 99 জন খুন করার পরে একজনের কাছে গেলেন, সে যখন শুনে বলে আর মিয়া তোমার কি তওবা আছে, বলে তোমাকে নিয়ে 100টা পুরো করে দিই, পূরণ করে দিল। কিন্তু তারপরে যখন গেল আরেকজনের কাছে বলছে না তোমার জন্য তওবা আছে, তখন সে তওবা দিল। তাহলে এখান থেকে সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভাই বোন, আমরা সবাই গুনাহগার, এই কথা আমরা কেউ হলফ করে বলতে পারবো না যে আমরা এত নেকি করেছি যে এই নেকির ভারে আমরা জান্নাতে চলে যেতে পারবো। এটাও আমাদের মনে রাখতে হবে, নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রহমতের ফয়সালা না হয়। আপনার কথার সাথে এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে তওবা তো করবে, কিন্তু তওবার কিছু শর্ত আছে সেগুলো যেন পূরণ করা হয়। মুখে তওবা করলে আমরা অন্যায় করেই যেতে থাকবো তা কিন্তু হয় না। খালেসান লিল্লাহ, একদম আল্লাহর জন্য তার তওবাটা যেন হয়, মানে তওবাটা ফিরে আসা, সে ফিরে আসছি, ফিরে আসার অর্থ হলো আমি ওইদিকে, দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে যে ওই কাজটার দিকে আর তাকানো চিন্তা ভাবনা করবে না, অন্যায় কাজটা সে করবে না। তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে অন্যায় কাজ যদি সেটাতে লিপ্ত আছে এটা তাকে পরিত্যাগ করতে হবে, পরিত্যাগ করে আগিয়ে যেতে হবে, পাপটা ছেড়ে দিয়ে পাপও কন্টিনিউ করলাম আবার তওবা করলাম এটা হবে না। তারপর চার নম্বর শর্ত হচ্ছে যে অবশ্যই যদি মানুষের হক হয় তাহলে সেটা তাকে অবশ্যই ফেরত দিতে হবে, তাকে ফেরত দিয়ে দিতে হবে। আর পাঁচ নম্বর হচ্ছে যে একটা পাপটা যদি হাকুল ইবাদ নষ্ট করার ফলে হয়ে থাকে, জি জি, তাহলে তাকে এটা ফেরত দিতে। পাঁচ নম্বর হচ্ছে তওবার একটা সময় আছে, প্রত্যেকটি মানুষের একটা সময়, আর একটি সর্বব্যাপী সময়। প্রত্যেক মানুষের সময় হচ্ছে যখন সে শেষ মুহূর্ত চলে আসে, যখন সে গড়গড়া চলে আসে, অর্থাৎ মৃত্যুর বড় শ্বাস চলে আসে। তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদার আহাদুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালা লযীনা ইউমুতুনহুম কুফার, এই অবস্থার আগে, এই অবস্থার আগে অর্থাৎ বড় নিঃশ্বাস আসার আগে তাকে তওবা করতে হবে। এই জন্য অনেকের তওবা শেষ মুহূর্তে কবুল হয় না, কারণ সেই মুহূর্তে সে বুঝতে পারে আখিরাতের সন্ধিক্ষণে থাকে। আর ফেরাউন তো তওবা করেছিল শেষ মুহূর্তে, জি শেষ মুহূর্তে, আমানতু বিল্লাহি আমানাত বি বনী ইসরাঈল বলেছে আল্লাহ, বলছে আল আন ওয়াকাদ আসাইতা ওয়াকাদ কবুল, জি তোমার এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই জাতীয় শেষ মুহূর্ত, আরেকটি হচ্ছে সর্বব্যাপী শেষ মুহূর্ত, তখন আর কোনো তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউম ইয়াতি বাদু আয়াত রাব্বিক লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমানাতুন ক্বাবুল আও কাসাবাত ফী ঈমানিহা খাইরা, যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে, মানে এই যে নিজাম, যে শৃঙ্খলা সেটা নষ্ট হবে, তখন আর তওবা করে লাভ হবে না, কারণ আলমুল গাইব তখন শেষ হয়ে যাচ্ছে, আলমুল শাহাদি চলে যাচ্ছে, মানুষ দৃশ্যনীয় হয়ে যাচ্ছে, তখন আর এই না দেখে ঈমানের সে মূল্য রয়েছে। সুতরাং এই তওবার এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত যে আমি অবশ্যই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব পরিত্যাগ করে আমি চলে আসবো, তারপরেও যদি আবার গুনাহ হয় আবার তাকে সে তওবা করতে হবে, এগুলি তার শর্তগুলো। ধন্যবাদ ডক্টর জাকারিয়া, আবার আসবো অবস্থা সামিল হাল হলে আপনার কাছে। জি শেখ মুজাফফর, যে কথা বলতে চাচ্ছিলাম আসলে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তওবার সাইড, তওবার সাইড, এখানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবই ক্ষমা করে দিতে পারেন যদি হলে তওবা করে, শর্ত তওবা করতে হবে, তওবার শর্তগুলো শেখ বলেছেন খুব সুন্দর। এখানে শেখ বলছিলেন যে একজন বান্দা অনেক পাপ করে, কিন্তু আমি ওই হাদিসটায় একটু এইভাবে বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে হত্যা করা হয়, একজন ব্যক্তিকে, পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন ব্যক্তিকে হত্যা করে, কিন্তু হত্যাটা হলো অন্যায়, শুধু পৃথিবীবাসী না আসমানের অধিবাসী যারা আছে সকলে মিলে একজন ব্যক্তি হত্যা করলো, জামা আল্লাহ ফিন্নার আহলাস সামাওয়াল আরদ,
আসমান এবং জমিনে যারা আছে কাল কিয়ামতের মাঠে সকলকে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করবেন, একজন ব্যক্তিকে হত্যার কারণে। আর ওই বানী ইসরাইলের ব্যক্তি হত্যা করেছে একজনকে নয় বরং 100 জনকে, তাহলে কত পাপ করেছে। তারপরে আল্লাহ তার তওবার কারণে তাকে শুধু সেটাই সবচেয়ে বড় কথা, আল্লাহ বান্দার জন্য কতটুকু খুশি হন। এই হাদিসের মধ্যে আরেকটা ফুটে উঠেছে, ওই ব্যক্তি ওখানে আছে, আগে তো দরবেশ ছিল, কিছু জানে না শরীয়তের, আলেমের কাছে গিয়ে বলেছে তুমি যাও ওই গ্রামে তুমি ক্ষমা পাবে, কিন্তু যখন ঘুরেছে ওখানে আছে, কিন্তু লোকটি মারা গেল যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কি না করতে পারেন চেষ্টা করে। আপনি কি বড় পাপী, কোনোই চিন্তা নাই যদি খালি তৌবা করেন। ওই ব্যক্তি ওখানেই মারা গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আসমান থেকে ফেরেশতা চলে আসছে জান্নাতেরও জাহান্নামেরও দুজনেই, কারণ স্পষ্ট জানতে পারছে যে এ তো পাপী জাহান্নামে যাবে, আর আল্লাহ যে ক্ষমা করে দিয়েছে জান্নাতের ফেরেশতা চলে আসছে, ঝগড়া লাগিয়ে দিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন তাকাররাবি, ওই গ্রামটা করে ফিরে আসো হয়ে যাও, আর কাকে বললেন তাবা আদি তুমি দূরে সরে যাও। বান্দার জন্য আল্লাহ কি করতে পারেন, কত ভালোবাসেন যে ফিরে আসছেন, যে মেপে দেখো কোন দিকে গেছে, দেখলো যে ওখানেই পড়ে আছে, কিন্তু মেপে দেখা গেল যে যেদিকে যাচ্ছিল দিক 1 বিঘা বেশি চলে গেছে। আল্লাহ বান্দার জন্য কি করতে পারেন। সুতরাং ওই যে আল্লাহ যে খুশি হন, এই হাদিসের মাঠে বিরাট দৃষ্টান্ত লুকায়িত আছে। এখানে আমি একটা ছোট্ট আয়াতের অনুবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আমিলা মিনকুম সুআন বিজাহালা, মূর্খতা বশত কেউ যদি আমল করে, সুম্মা তাবা মিন বাদি, অতঃপর যদি এরপরে তৌবা করে, এরপর আল্লাহ বলেছেন ও আসলাহা, সংশোধন হতে হবে, শর্ত তৌবা করার পরে ফিরে তো আসতেই হবে, তাকে সংশোধন করতে হবে। একটু শেখ আমি জানতে চাইবো এই যে তওবা বিষয়টিকে নিয়ে আমাদের দেশে অনেককে লক্ষ্য করা যায় যে এটা একটা আনুষ্ঠানিকতা বা ঘটা করে কোনো পীর দরবেশের কাছে গিয়ে পাগড়ি ধরে প্রাণ ধরে করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে। কিন্তু তওবা করার প্রকৃত স্বরূপটা একটু, প্রকৃত স্বরূপটা হচ্ছে যে খালেক আর মখলুকের সাথে সম্পর্ক, এখানে মিডিয়ার দরকার নেই, সম্পূর্ণভাবে খালেক আর মখলুকের সম্পর্ক, সোজা কথা, খালেক মানে স্রষ্টা আর সৃষ্টি, সৃষ্টির মধ্যে সম্পর্ক, মাঝখানে যে বান্দা মাঝখান থেকে আরেকজনকে নিয়ে ওসিরা বানিয়ে তার কাছে যেতে হবে জরুরত নেই। ওস্তাদ মুর্শিদ যিনি থাকেন তিনি হয়তো তাকে রাস্তা দেখিয়ে দিতে পারেন যে তুমি এভাবে তওবা করতে পারো, ব্যাস এতটুকু। তুমি কি জানি বলে এখান থেকে তওবা করো, এগুলি করবে না করবে না করবে না, এইভাবে সে করতে পারে, বলতে পারে, তাকে শিখে, কিন্তু তওবা যে করছে তাকে করতে হবে, তাই আরেকজনের মাধ্যমে করা যাবে না। আমি তার জন্য দোয়া করতে পারি আল্লাহ তাকে মাফ করে দাও, কিন্তু এই গ্যারান্টি তো দিতে পারবো না আমার দোয়ায় সে মাফ পাবে, তার তওবা সে অন্যায় করেছে সে নিজেরটা করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজরাত উখরা, আচ্ছা এখন বান্দাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এইটা যে তওবার যে শর্তাবলী আমরা পেয়েছি, তওবার সবকিছু আমরা পেয়েছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যত বড় কবিরা গুণেই হোক না কেন সেটা আল্লাহ মাফ করবেন, সগীরা গুণা ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ পাক বলেছে তওবা, এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা এটা কুফুরের একটা আলামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আল-দাল্লুন, জি হ্যাঁ, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম মতো আমরা দেখেছি ইন্নাহু লা ইয়াইসু মির রাহমাতিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, ধন্যবাদ আপনাকে। আমি যে বলছিলাম আসলে ওই যে শেখ মুজাফফর যে কথা বলছিলেন বিজাহালা মানে মূর্খতাবশত, মুফাসসিরিনরা বলেন যে কেউ যেই গুনাহ করে সেই মূর্খতাবশতই করে, আল্লাহ সম্পর্কে যদি সত্যিকার মা কাদাল্লাহ হাক্কা কাযী, আল্লাহর মর্যাদা যদি কেউ জানতে পারত সে কোনো গুনাহ করতো না, সুতরাং এই জন্য যতবারই গুনাহ করে সে মূর্খই, তাকে ধরা হবে এবং সে তাকে তওবা করতে হবে। এখানে হাদিসের মধ্যে কিছু শব্দ আসছে, যেটা প্রথমে আমরা ছেড়ে চলে গেছি, ওখানে কিছু আহকাম আছে এটা জানা দরকার। প্রথমে তিনি আনায়ন যে জন্য বান্দা আমার সম্পর্কে যাহা ধারণা করে সেটার কাছে আমি, অর্থাৎ তওবাকারীও মনে করতে হবে, তার পূর্ণ ফিলিংস থাকতে হবে এটা যে আমার তওবা কবুল হচ্ছে, আমি সত্যিকার অর্থে ছেড়ে দেবো, আল্লাহ আমাকে কাছে নিচ্ছে, তার মধ্যে একটা সুধারণা নিয়ে থাকতে হবে। এখানে আনায়ন যে জন্য আবদিবি বান্দা আমার সাথে আছেন, এখানে সাথ মানিয়ে অর্থ হলো আল্লাহর রহমত নিয়ে তার সাথে আছেন, কিন্তু আল্লাহ তাআলা নিচে আরশের উপর আছেন, ওইটাও আমাদের অর্থ খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে আল্লাহ আরশের উপর আছেন, সেখান থেকে তিনি আমাদের রহমতের দয়ার এবং তার দেখার সব দিক থেকে তিনি আমাদের সাথে আছেন, কিন্তু সত্তা আকারে নয়। এই আকীদাগুলো আমাদের এখানে একটা বিষয়, আকীদার বিষয়ে সুন্দর কথা বললেন যে শেখ মুজাফফর বিন মহসিন, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে তওবার শব্দ বা বাক্যটা কি। আমাদের দেশে প্রচলিত একটি বাক্য আছে তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব, এখানে সবচেয়ে উত্তম বাক্য হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কিন্তু ওই
সালাম ফিরানোর পরে যে বাক্যটা বলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, পুরোটা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, এমনি প্রচলিত বাক্য। তবে এই যে বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তবর জন্য শিখিয়ে দিয়েছেন, এই বাক্যের চেয়ে উত্তম বাক্য আর নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সংক্ষিপ্তভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার নামাজের পরে তো আল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না না ওটা বলছি, এটা তো সংক্ষিপ্ত বাক্য। আমি বলতে সবচেয়ে সুন্দর বাক্য, সুন্দর, জি জি, আমি বলতে সবচেয়ে সুন্দর বাক্য হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি কেউ মনে করেন এই বাক্যটা জানে না, সেই করতে পারে না, আলোচক মন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, অত্যন্ত মনোজ্ঞ আলোচনা আপনাদের সামনে উপহার দিলেন। শুধু দর্শক শ্রোতা, জীবন রবি রক্তিম বেশে অস্তাচল গামী সূর্যের মতো পশ্চিম দিগন্তে আজকে বসে গেছে সকলেরই। আসুন জীবনের শেষ মুহূর্তে আমরা তওবা করে ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফিরে আসি, হয়তো তিনি আমাদেরকে মাফ করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানেই পরিসমাপ্ত করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়, আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপ রোড, বার্মিংহাম UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN ZB52, LOID 3096340102419, টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 4420824243211। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন, জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। Peace TV।